অভিবাসী বাংলাদেশিদের ব্যবসা নিবন্ধনে সহযোগিতা করবে সৌদি সরকার। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আহমেদ বিন আলী আল সুয়াইলেম। এ সময় তিনি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ব্যবসা নিবন্ধনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সভায় আহমেদ বিন আলী বলেন, সৌদি আরবের যেসব অভিবাসী অন্য নামে ব্যবসা করছেন তাদের বৈধভাবে ব্যবসা করতে হলে অবশ্যই সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন করে বৈধতা নিতে হবে। জানা গেছে, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি সহ অন্য দেশের অভিবাসী যারা ব্যবসা বাণিজ্য বা লাভজনক আর্থিক কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন তাদের বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের আওতায় 2022 সালের 16 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি সরকার একে ব্যবসা বাণিজ্য সংশোধন এবং নিয়মিতকরণের সুযোগ হিসেবে দেখছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এছাড়া জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, দূতাবাসের কর্মকর্তারা ও সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা এই সভায় যোগ দেন। রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে সৌদির বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আহমেদ বিন আলী আল সুয়াইলেম জানান, যেসব অভিবাসী ব্যবসায়ীরা ব্যবসা নিবন্ধনের জন্য আবেদন করবেন তাদের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না। এছাড়া তারা যে ভিসাই কর্মরত থাকুক না কেন তাদের ভিসার সমস্যারও সমাধান করা হবে। ব্যবসা নিবন্ধন করা হলে তারা ব্যবসার মালিকানাসহ সব আইনগত সুবিধা পাবেন। রাষ্ট্রদূতের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, যে কোনো ব্যবসায়ী চাইলে তাদের আর্থিক অর্থ নিজ দেশে পাঠাতে পারবেন, এতে কোনো বাধা বা সীমা নেই, কেবল তাদের অর্থের উৎস দেখাতে হবে। সভায় রিয়াদস্থ একজন বাংলাদেশি ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা ও নিবন্ধন বিষয়ে সৌদি স্পন্সরের সঙ্গে সমস্যার কথা তুলে ধরলে তাকে সব সহযোগিতার আশ্বাস দেন সৌদির বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের জাতীয় কর্মসূচির নির্বাহী পরিচালক আহমেদ বিন আলী আল সুয়াইলেম। তিনি জানান, যে কোনো বাংলাদেশি ব্যবসায়ী তাদের ব্যবসা নিবন্ধনের সমস্যায় পড়লে তা সমাধানের জন্য সব রকমের সহযোগিতা নিশ্চিত করা হবে। সভায় জানানো হয়, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন বিষয়ে সৌদিতে অভিবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সচেতন করা ও তাদের ব্যবসা নিবন্ধনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিয়মিত ওয়েবিনার, আলোচনা সভা, মতবিনিময় সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।